প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাছে এমন একটি নকলিবাদের কথা নিয়ে এসেছি যেটি আপনি একবার পালন করলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আপনার অতীত এবং বর্তমানে সমস্ত কোনো কথা মাফ করে দেবেন এবং আপনাদের আপনাকে জান্নাত জান্নাত দান করবেন একটি হাদিস থেকে বর্ণিত একথা হজরত মোহাম্মদ সাল্লাম তার চাচাকে বলেছিলেন হে আমার চাচা আমি কি আপনার এমন দশটি খেদমত করে দেব বা এমন দশটি কাজ করে দেব যে দশটি কাজের মাধ্যমে আপনার দশটি উপকার হবে এবং আল্লাহ তালা আপনার জিন্দিগির সমস্ত গুণাগতা মাফ করে দেবেন উক্ত আমলটি হলো তাজবি। এর গুরুত্ব সম্পর্কে মহানবী হজরত মোদাল আলহিউলাম তার চাচাকে বলেছিলেন যদি সম্ভব হয় তাহলে এ প্রতিদিন একবার পড়বেন তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবার পড়বেন যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি বছর একবার আর তাতেও যদি আপনি অপরাগত হন তাহলে জীবনে অন্তত একবার এই নামাজটি আদায় করবেন সালাতুৎ তসবিতে যে তসবিটি পাঠ করতে হবে সেই তসবিটি হলো সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ওলা ইহ্লাহু আল্লাহ আকবর আমি আবারও বলছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহ ইহু আল্লাহু আকবর এই সুরাটি অবশ্যই ভুলবেন না কারণ সালাত তসবি পড়তে গেলে এই সুরাটি খুবই গুরুত্বপূর্ণ এই সালাতের নিয়ম সম্পর্কে মহানবী সাল আলহাম বলেছেন এই সালাত দুইভাবে আদায় করা যায় এর প্রথমটি হলো প্রথমে আপনাকে নিয়ত করতে হবে নিয়তটি আরবিতে হলো নওয়ায়তওয়ান উসল্লি আলিল্লাহি তাহা আর বার আকায়ত সালুল জেহান মোত জাহান এলাওয়াত শরীফতি আল্লাহ আকবর আমি আবারও বলছি নওয়ায়তওয়ান উসল্লি আলিল্লাহি তহা আর বার আকায়ত সলাুল জেহান মোতাওয়ান এলাউআ জিহাদ শরীফতি আল্লাহ হুয়া আকবর আপনি বাংলায় নিয়ত করতে পারেন বাংলায় হলো আমি আল্লাহর জন্য কেবলামুখী হইয়া চার রাখাত সালাতুর তাজবি নামাজের নিয়ত করিতেছি আল্লাহ আকবর আমি আবারও বলছি আমি আল্লাহর জন্য কেবলামুখী হইয়া চার রাখাত সালাতুর তাসবি নামাজের নিয়ত করিতেছি আল্লাহ হুয়া আকবর তো হাত বাঁধার পর যথা নিয়মে আপনি সানা সুরাফাতিয়া এবং অন্য একটি সুরা মেলাবেন তো সোড়া মেলানোর পর আপনাকে একটি সূরা একটি সূরা পড়তে হবে সেটি হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অলাইলাহ ইহু আল্লাহ আকবর আমি আবার বলছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহ লাহু আল্লাহ আকবর এই সূরাটি কেরাত করার পর পনেরো বার পাঠ করবেন তো পনেরো বার পাঠ করার পর আপনাকে রুকুতে যেতে হবে রুকুতে যেয়ে আপনি আবার দশ বার পাঠ করবেন তো দশবার পাঠ করার পর আপনি সোজা হয়ে দাঁড়িয়ে আবার দশবার পাঠ করবেন তো এভাবে যখন প্রথম সেজদায় যাবেন তখন দশবার শেষদা থেকে উঠে বসে দশবার শেষ আবার দ্বিতীয় সেজদায় দশবার আবার দ্বিতীয় সেজদা থেকে উঠে দাঁড়ানোর আগে দশবার পাঠ করতে হবে আমি আবারও বলছি কেরাত করার পর পনেরোবার কিরাত করার শেষে রুকোতে যেয়ে বার রুকু থেকে উঠে দশবার প্রথম শেষদায় দেয় দশবার সেজদা থেকে উঠে বসে দশবার আবার দ্বিতীয় শেষ দেয় দশবার দ্বিতীয় সেজদা থেকে উঠে দাঁড়ানোর আগে বার পাঠ করতে হবে অন্য উপায়টি হলো আপনি নিয়ত করলেন তারপরে হাত হাত বাঁধলেন হাত বাঁধার পর সানা পরবেন সানা পরে পনেরোবার ওই সুরাটি পড়তে হবে ওই সুরাটি হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ্লাহ আল্লাহ আকবর এরপরে সোরা ফাতেহা এবং অন্য একটি সোরা সুরা মিলাবেন তারপরে আগের মতো দশবার ওই একই সুরাটি পড়তে হবে অনুরূপভাবে রুকুতে দশবার রুকু থেকে উঠে দশবার প্রথম শেষদায় দশবার সেজদা থেকে বসে উঠে বসে দশবার আবার দ্বিতীয় শেষদায় দশবার দ্বিতীয় এভাবে মোট পঁচাত্তর বার পড়তে হবে আমি আবারও বলছি হাত বাঁধার পর সানা পরবেন সানা পরার পর পনেরো বার তারপরে সুরা ফাতেহা এবং ক্যারাজ শেষ করার পর দশবার রুকুতে যেয়ে বার রুকু থেকে উঠে দশবার সেজদা প্রথম সেজদায় 10 বার প্রথম শেষদা থেকে উঠে বসে বার আবার দ্বিতীয় শেষ দেয় দশবার এভাবে চার আঘাত সালাত আদায় করবেন এবং প্রত্যেক আঘাতে পঁচাত্তর বার করে মোট বার এই সুরাটি আপনাকে পড়তে হবে সালাতুর তাজবি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ মশলা মাসাইল তো উক্ত নামাজের জন্য আপনাকে নির্ধারিত কোনো সর পড়তে হবে না আর এছাড়া উক্ত তাসবির সংখ্যা কখনো মুখে গণনা করা যাবে না তাহলে আপনার নামাজ ভেঙে যাবে এছাড়া হাতে তাসবির নিয়ে কিংবা আঙুল বন্ধ করে গণনা করা করা জায়েজ কিন্তু ক্ষেত্রে আপনার নামাজটি মাকড় হয়ে যাবে উত্তম পদ্ধতি হলো হাতের আঙ্গুলিগুলো যখন যেভাবে থাকে সেভাবে রেখে দেওয়া এবং এক তাসবি পরা হলে এক আঙ্গুলে চাপ দেওয়া তা আমি আবারও বলছি উত্তম পদ্ধতি হলো হাতের আঙ্গুলিগুলো যেভাবে থাকে সেভাবে রেখেই একবার তাজবি পাঠ হলে একটি আঙ্গুলে চাপ দেওয়া তো এইভাবে কোনো ক্ষেত্রে যদি তাজবি পড়তে ভুলে যান যান তাহলে সেটা অন্য রকমে করে নিলেও হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে তা যেন রোক থেকে ওঠে এবং দুই সেজদার মাঝখানে না হয় আমি আবারও বলছি তা যেন রক্ষ থেকে ওঠে বা দুই সেজদার মাঝখানে না হয় আরেকটি কথা সব সবসময় এক একই পড়বেন কারণ এই এই সালাদ জামাতের সাথে পড়ার কথা কোথাও লেখা নেই যদি এটা জামাতের সাথে পড়তেই হতো তাহলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই আসালাম এবং তার সাহাবিগণ এছাড়া বিভিন্ন তাবিগণ যারা আছেন তারাও এইসব তারাও বলে যেতেন কিন্তু কোনো কিতাবে বা কোনো কোথাও এর কোনো প্রমাণ নেই যে এটা জামাতের সাথে আদায় করতে হবে এটা সব সময় আপনি একাকি আদায় করবেন এবং বিশেষ বিশেষ মুহূর্ত যেমন সবে বরাত সবে কদর এরকম গুরুত্বপূর্ণ সময় এটা পড়া অতি উত্তম তো বন্ধুরা এই ছিল সালাত পড়ার নিয়ম তো আশা করি আপনারা এর গুরুত্ব সম্পর্কে বুঝবেন এবং নিজেরা এর সালাত আদায় করার চেষ্টা করবেন এবং সহপাঠী আত্মীয় স্বজন আপনাদের ভাই বোন যারাই আছে তাদেরও পড়াতে পড়াতে উৎসাহিত আজকে পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আরও এরকম অনেক মশলা মশাইল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম